সকল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করে দিলাম। আর এই দেখো, গামলা ভর্তি জামা কাপড় মা কেচেছে। গরমে যেহেতু বিছানা চাদর টাদর সব কিছু দিয়ে দিয়েছি, এবার এগুলোকে কেচে নেবো। চলো, তোমরা দেখতে থাকো সাথে থেকে। মেলানো হয়ে গেল, গামলা নিয়ে চলে যাচ্ছি। এই ভোরের দিকে একটুখানি ঘুম হয় হালকা মতো, সারা রাত প্রায় জাগা জাগাই থাকে। কবে যে বৃষ্টি হবে সবারই একটাই ইয়ে, কবে বৃষ্টি হবে। বৃষ্টি হলে একটু বাঁচি বাবা, এত গরম। আর মানে সকালটা যা হোক করে কেটে যায়, রাত্রিবেলায় পুরো হাঁসফাঁস হাঁসফাঁস করে। কি গরম! চলো, আমি অপেক্ষায় থাকি কবে বৃষ্টি হবে, তোমরাও অপেক্ষায় থাকো। চলো দেখতে থাকো, আর নিচে যাব। আজকে চালিয়ে দেবো, ওই পাম্প চালাবার কথা, কালকে যে চালাইনি আজকে চালিয়ে দেবো ওই জন্য। আর বসি গো, খাবো একটু পরে ভা মানে পান্তা করেছি, এত গরমে আর রুটি টুটি সহ্য হচ্ছে না, ওই জন্য পান্তা। পান্তা মাকে বলেছি, মা পান্তা করো, পান্তা খাবো, ভালো লাগে পান্তা খেতে, ওই জন্য। আর পাচ্ছি না, গরম যা, হয়তো প্রত্যেকের বাড়িতেই পান্তা খাচ্ছে সবাই, অনেক বাড়িতেই হয়তো হচ্ছে। তো চলো, তারপর তোমাদের সাথে চান টান করে পরে আসছি কথা বলতে, দেখতে থাকো। এখন অনেক কাজ, অনেক কাজ। এই দেখো, আমার চান টান হয়ে গেল, আর চান টান করে পুজোও করে নিয়েছি, ঠাকুরের বাসন ধুয়ে নেব। আর আগে এসে জামা কাপড়গুলো তুলে নিয়ে গেছি, একটু হাওয়া দিচ্ছিল আর শুকিয়েও গেছে, ওই জন্য তাই নিয়ে গেছে। আর এগুলো কেচে দিলাম, এই ওড়নাটা অনেকদিন পর কেচে দিলাম। চলো, আর ঠাকুরের বাসনটা ধুয়ে নিয়ে তোমাদের সামনে আসছি কথা বলতে। এই কিছুক্ষণ আগেই চান টান হয়ে গেল, তারপর চান টান করার আগে ওপরে গিয়ে জামা কাপড় সব তুলে এনেছি, এত হাওয়া দিচ্ছে, শুকিয়েও গেছিলো চাদর টাদর বিছানার। তারপর একটা রিলস বানালাম বলে অনেকক্ষণ ধরে তৈরি হচ্ছিলাম সেটার জন্য, তার জন্য চাদরটা তুলেছি, সেই চাদরটা পাতাও হয়নি, তো সেই চাদরটা পাতাও হয়নি ওই জন্য। দিয়ে বিছানার চাদর কি বলছিলাম, হ্যাঁ বিছানার চাদরটা তুলেই রেখেছিলাম, মা খেঁচে দিল, তো পাতা হয়নি চাদরটা, রিলস বানাচ্ছিলাম বলে। দিয়ে রিলস বানিয়ে তারপর যা যা কাজ ছিল সব করেছি, ডাস্টবিন ফেলে এলাম লাস্টে, বিছানার চাদর টাদর পেতে তারপর ঝাঁট দিলাম, সব কিছু ঝাঁট দিয়ে তারপর সমস্ত কিছু গুছিয়ে ওপরে গিয়ে জামা কাপড় চাদরটা তো তুলে, এত হাওয়া দিচ্ছে, একটা গামছা দেখছি পরেই যেত, আর একটুখানি বাকি ছিল, ঘুমালো গেছি, নালে পুরো পরেই যেত। তো পুরো জামা কাপড় সব কিছু গুছিয়ে তারপরে গেছি ডাস্টবিন ফেলতে, তারপরে চান টান করে এসে ঠাকুর দিয়ে তারপরে এলাম। আর এখন বাজে 1:08, আর কিছুক্ষণ পরে খেয়ে নেবো, মানে এত তাড়াতাড়ি হয়েছে একটু বসারও সময় পাইনি। তাহলে চলো, খাওয়া দাওয়ার পর আসবো না, দেখি আসতে পারলে আসবো, নাহলে আসবো না, একেবারে বিকেলে দেখা হবে। আর আজকের ওয়েদারটা দেখছি মনে হচ্ছে একটু একটু মেঘলা, মেঘ দেখা যাচ্ছে, এবার দেখা যাক কী হয়, রোদটা নেই, বৃষ্টি হলে তো কী আনন্দ হবে,
বৃষ্টি হলে আমি তোমাদের ইয়ে করব, ভিডিও করে দেখাবো, ঠিক আছে? বৃষ্টি হলে চলো, তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আর তোমরা এইভাবেই আমার পাশে থাকো, তোমরা আমাকে সাপোর্ট করো, আমি যেন অনেক দূর এগিয়ে যেতে পারি। ইউটিউব একটা আমার স্বপ্ন, মানে নেবে তো পড়েছি, এবার জানি না, সব ঠাকুরের হাতে আর তোমাদেরও হাতে কিছুটা। তোমরা সাপোর্ট আর ভালোবাসা না দিলে আমি কখনোই এগোতে পারবো না, এটাই তোমাদের কাছে বলবো, যে তোমরা আমাকে ভালোবেসো এবং সাপোর্ট করো। চলো তাহলে দেখি কখন আসা যায়। এটা খুব বিকেল হয়ে গেছে, আমি চলেও এসেছি ছাদে, আর ওয়েদারটা মনে হচ্ছে দেখে বৃষ্টি হবে আজকালে, তো খুবই আনন্দ হবে, আনন্দের বিষয় তোমাদের একটা জানালাম। তো ঘুমটাও হেভি হয়েছে আমার, মুখটা দেখে বুঝতে পারছো তো। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, আবার আসছি একটা নতুন ব্লগ নিয়ে।